আসসালামু আলাইকুম প্রেবিআর বিডি সোলেশন টোয়েন্টি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন কারখানাসমূহে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন শূন্য পদ সমূহে উপযুক্ত প্রার্থীদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার আহ্বান করা হচ্ছে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং তারপরে হচ্ছে পদের নাম তারপর পদসংখ্যা গ্রেড বেতন স্কেল বয়স সীমা তারপরে হচ্ছে আবেদনের শিক্ষা প্রতিযোগ্যতা ও অভিজ্ঞতা এক নম্বর হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা হচ্ছে দুইটি গ্রেড দশম বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা বয়স সীমা ত্রিশ বছর আবেদনের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর অথবা স ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি দুই নম্বর সহকারী হিসাব বা অর্থ বা নিরীক্ষা কর্মকর্তা পদ সংখ্যা হচ্ছে ছাব্বিশটি গ্রেড দশম বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশত চল্লিশ টাকা বর্ষমে ত্রিশ বছর এম কম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তিন নম্বর হচ্ছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদসংখ্যা সতেরোটি গ্রেড দশম বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশত চল্লিশ টাকা বয়স চৌত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা শশ ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে চার নম্বর হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদসংখ্যা হচ্ছে চারটি গ্রেড দশম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশত চল্লিশ টাকা বয়স তিরিশ বছর স্নাতকোত্তর অথবা শশ ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে উপসহকারী রসায়নবিদ সংখ্যা হচ্ছে ঊনষাটটি গ্রেড দশম বেতন স্কিল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশত চল্লিশ টাকা বয়স তিরিশ বছর রসায়নে এম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিএসি অথবা রসায়নে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল পদসংখ্যা হচ্ছে ষাটটি গ্রেড দশম বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশত চল্লিশ টাকা বস তিরিশ বছর সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে সাত নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদসংখ্যা হচ্ছে সাতষট্টিটি গ্রেড দশম বেতন স্কিল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা বয়স তিরিশ বছর সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে আট নম্বর এসে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদসংখ্যা সাতষট্টিটি গ্রেড দশম বেতন স্কিল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা বয়স তিরিশ বছর সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং নয় নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল সংখ্যা হচ্ছে পনেরোটি গ্রেড দশম বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশত চল্লিশ টাকা বয়স তিরিশ বছর সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে মোট পদ সংখ্যা হচ্ছে তিনশত সতেরোটি অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় এক নম্বর হচ্ছে আগামী ছয় মে দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ বেলা বারোটিকে থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে অর্থাৎ ছয় মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই আবেদন প্রক্রিয়াটি চলবে তিন জুন দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নিয়মাবলী অনুসরণ করে প্রক্রিয়ার ফি বাবদ পাঁচ শত টাকা এস এম এস এর মাধ্যমে পাঠাতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী বিসিআইসির নিজস্ব ওয়েবসাইট ডব্লু ডবলু ডব্লু ডট বিসিআইসি ডট গভ ডট বিডি এবং বিসিআইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এ পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ তিন জুন দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারো কোটিকে পর্যন্ত দুই নম্বর সে তিন মে দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সীমে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো প্রকার টিভিট গ্রহণযোগ্য হবে না চার নম্বর হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের চাকরিতে প্রথম যোগদান পর্যন্ত কোনো প্রকার টিএ প্রদান করা হবে না এই নিয়োগ ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিসিআইসির নিজস্ব ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ পাওয়া যাবে আবেদনের সময় হ্রাস বা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি লিখিত পরীক্ষার ফলাফল মৌখিক পরীক্ষার শিডিউল চূড়ান্ত ফলাফল নিয়োগপত্র সহ সকল তথ্য ডব্লুড্লিউ ডট ডট প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য করণীয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দশ ক্রমদিবসের মধ্যে নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগ বিসিআইসি বিসিআইসি ভবন ষষ্ঠতলা ত্রিশ থেকে একত্রিশ দিলকোষা বা এলাকা ডাকা এক হাজার বরাবরে সরাসরি বা রেজিস্টার ডাক টুকে কাগজপত্র ও সনদসমূহ দুই সেট জমা দিতে হবে খামের উপরে ও আবেদনপত্রে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সরকার কর্তৃক নির্ধারিত চাকুরির আবেদন ফরম এর অনুরূপ তথ্য ফরম পূরণ করে এর সাথে অনলাইনে প্রণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিকেন্ট কপি এর প্রিন্ট কপি প্রবেশপত্র আবেদনে উল্লেখিত সকল সনদ বা কাগজাদি আদি সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি নিজ জেলার পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চারিত্রিক সনাদপত্র ও অভিজ্ঞতার সনদ যদি থাকে জমা দিতে হবে ছবি সকল ডকুমেন্ট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে সাত নম্বর রয়েছে যে সকল প্রার্থী বিদেশ হতে ইঞ্জিনিয়ারিং বা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রযোজ্য ক্ষেত্রে যে কোনো ডিগ্রি অর্জন করেছেন তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় হতে ইকোভ্যালেন্স সংক্রান্ত যথাযথ প্রত্যয়নপত্র অবশ্যই দাখিল করতে হবে আট নম্বর রয়েছে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট অনাপত্তিপত্র দাখিল করতে হবে এত ভিন্ন পূর্বের চাকরি আপত্তি পাওয়া গেলে প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে কোনো হবে নয় নম্বর এসে চূড়ান্তভাবে নির্বাচিত এবং নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পোস্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম তিন বছর চাকরি করতে হবে দশ নম্বর এসে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে পরবর্তীকালে কোনো সময়ে কোনো যোগ্যতা বা কাগজপত্র আদির ঘাটতি ধরা পড়লে দুর্নীতি জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে পুলিশ ভেরিফিকেশনে বিরূপ কোনো মন্তব্য পাওয়া গেলে স্বাস্থ্যগত অযোগ্যতার প্রমাণ পাওয়া গেলে অসত্য তথ্য প্রদান করলে বা যে কোনো গুরুতর ভুল ত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর নিয়োগ সরাসরি পাত্রী বলে কোনো হবে এছাড়া ক্ষেত্র বিশেষে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারীপোর্ট করা যাবে নিয়োগের পর প্রকাশ বা প্রমাণিত হলে তাকে বিসিআইসি প্রবিধান চুয়ান্ন দুই অনুযায়ী বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে যে কোনো উপযুক্ত আইনের ব্যবস্থা গ্রহণ করা যাবে এগারো নম্বর হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী নিম্নরূপ রূপ আগ্রহী প্রার্থীগণকে এইচটি টিপি স্ল্যাশ বিসিআইসি ডট ইড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পুরানো পরীক্ষার ফিজ জমা দান শুরুর তারিখের সময় ছয় মে দু হাজার একুশ খ্রিস্টাব্দবেলা বারো গোটিকে অর্থাৎ ছয় মে দু হাজার একুশ খ্রিস্টাব্দ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে তিন জুন দু হাজার একুশ খ্রিস্টাব্দ রাত বারো গোটিকে পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীঘ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসির মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনিবার্য কারণবশত আবেদন সংক্রান্ত সময় পরিবর্তন হলে ডব্লিউ ডট ডট বিডি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে দাঁড়ানো হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির তিনশো তিনশূট তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্গত তিনশো আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষর ষাট কবি হতে হবে তো আপনারা কীভাবে ছবি তিনশো দু তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো আশি পিক্সেল করবেন এ বিষয়ে আমার দুইটি ভিডিও রয়েছে আমি ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আপনার মোবাইলের মাধ্যমেও ছবি এবং স্বাক্ষর তিনশো তিনশো পিক্সেল ও তিনশোটা আশি পিক্সেল রিসাইজ করে নিতে পারবেন এস এম এস নিয়মাবলী ও ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে আবেদনপত্র সাবমিট করা একটি ইউজার আইডি ছবি এবং সংখ্যাযুক্ত একটি কপি পাবেন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী পদ্ধতিতে যে নোটে প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এর মাধ্যমে ফি বাবদ পাঁচশত টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এসএমএস পাঠানোর পূর্বে টেলিটক নম্বরটির ব্যালেন্স চেক করে নিতে হবে অর্থাৎ আপনার এস এম এস পাঠানোর পূর্বে অবশ্যই আপনার টেলিটক প্রিপেইড সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রিচার্জ করে নিতে হবে আপনাকে প্রথম এসএমএস লিখতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে বিসিআইসি স্পেস তারপর আপনি যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে মেসেজ সেন্ড করে দিতে হবে তাহলে আপনার মোবাইলে ফিরতে একটি মেসেজ আসবে এবং সেই মেসেজে আট ডিজিটের একটি পিন কোড থাকবে সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএস লিখতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন বিসিআইসি তারপর একটি স্পেস দেবেন তারপর লিখবেন ইয়েস তারপর একটি স্পেস দিয়ে যে পিন নম্বরটি পেয়েছেন সেই পিন নম্বরটি লিখে ওয়ান সিক্স ড্রিবল টু নম্বরে মেসেজ সেন্ড করে দেবেন তাহলে আপনার এস এম এসটি চলে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচ শত টাকা আবেদন ফি কেটে নেবে এবং আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে সফলভাবে এস এম এস সেন্ট হলে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এস এম এস এর মাধ্যমে প্রার্থীর মোবাইল নম্বরে প্রার্থীকে পরীক্ষার ফি জমা দানের কনফার্মেশন জানিয়ে প্রার্থীকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যত্ন সহকারে সংক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো প্রিপার্স আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো যদি আপনারা এই পোস্টে আবেদন করতে চান তাহলে নিক বিজ্ঞপ্তিটি আপনারা ভালোভাবে দেখে নেবেন আমি এই বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পদ্ধতিটি সেখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো ফ্লিভস আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন এবং পরবর্তীতে এরকম আরও বিভিন্ন প্রকার চাকরির আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিওতে এখানে আমার জানিয়ে আজকে মধ্যে এখানে নিবি দিচ্ছি আল্লাহ